নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জিওর একটি অফিসিয়াল রিচার্জ সম্বন্ধে আলোচনা করব আপনারা যদি জিওর থ্রি নাইনটি নাইন অথবা থ্রি নাইনটি এইট তিনশো নিরানব্বই টাকা বা তিনশো আটানব্বই টাকার প্ল্যান যদি রিচার্জ করতে চান তো আপনারা এখন ওটা মাত্র দুশো নিরানব্বই টাকায় রিচার্জ করতে পারবেন অর্থাৎ একশো টাকা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক পাচ্ছেন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন তখন বলেছিলাম যে আপনারা রিচার্জ করতে পারবেন মাত্র দেড়শো টাকায় জিও থ্রি নাইনটি নাইন প্ল্যান অনলি অ্যাট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস তো দেখুন কীভাবে আপনারা করবেন তার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট পেতে আর বন্ধুরা আমার ভিডিওটি লাইক করে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন তারাও যাতে এই সুযোগটি গ্রহণ করতে পারে তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমত মাই জিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে উপরে একটা অফার শো করছে কেট থ্রি নাইনটি নাইন রিচার্জ অ্যাট টু নাইনটি নাইন পাশে কি লেখা আছে ওয়ান হান্ড্রেড ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ফিফটি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ফ্রম মাই জিও অ্যা অ্যাপ অ্যান্ড ফিফটি ক্যাশব্যাক ইন ফোনপে তো আপনারা যদি এখান থেকে তিনশো নিরানব্বই টাকা রিচার্জ করতে চান আপনার ভাউচারে যে পঞ্চাশ টাকা আগে ব্যালেন্স ছিল ভাউচারে একটা পঞ্চাশ টাকা মাইনাস হয়ে তিনশো উনপঞ্চাশ টাকা লাগবে এবং আপনি যদি ফোনপে থ্রু পেমেন্ট করেন তো আরও কিন্তু পঞ্চাশ টাকা আপনি কিন্তু ক্যাশব্যাক পাবেন অর্থাৎ টোটাল একশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন তো আমার অলরেডি একটা প্ল্যান চলছে তাও আপনাদেরকে আমি রিচার্জ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কীভাবে করবেন নিচে একটু নেমে আসবেন নিচে নেমে আসার পর এই যে রিচার্জ বলে অপশান পাবেন এই রিচার্জে ক্লিক করবেন রিচার্জে ক্লিক করার পর এখানে আপনি যে প্ল্যানটা রিচার্জ করতে চান সেটা সিলেক্ট করবেন তো এখানে থ্রি নাইন প্ল্যান আমি সিলেক্ট করে নিচ্ছি থ্রি নাইন প্ল্যান আমি সিলেক্ট করে নিচ্ছি এবং নিচে যে লেখা আছে এনাবেল অটো রিচার্জ টু এনজয় এটা আপনি আনটিক করে দেবেন এবং বাইক ক্লিক করবেন বাইক ক্লিক করার পর দেখুন আপনার এখানে লেখা আসছে যে তিনশো নিরানব্বই টাকা মাইনাস পঞ্চাশ টাকা আপনার যে ভাউচার আছে সেখান থেকে আপনি পঞ্চাশ টাকা আপনার মাইনাস হয়ে যাবে এবং আপনাকে তিনশো টাকা পে করতে হবে এবং নিচে নেমে চলে আসবেন এবং দেখবেন এখানে লেখা আছে একটা ফোনপে গেট টোয়েন্টি পার্সেন্ট ক্যাশব্যাক আপ টু ফিফটি অন ফার্স্ট ফোনপে ট্রানজ্যাকশান তো আপনাদেরকে বলে দিই অনেকে হয়তো এটা বুঝতে পারবেন না বা হয়তো অনেকের ডাউট থাকতে পারে যে অলরেডি আপনি ফোনপে অ্যাপ থেকে রিচার্জ করেছেন তাহলে কি আপনি কি ক্যাশব্যাক পাবেন না হ্যাঁ ক্যাশব্যাক পাবেন এটা মাই জিও অ্যাপ থেকে দিচ্ছে মাই জিওর অফার ঠিক আছে আপনি যদি ফোনপে থ্রু আপনার জিও নাম্বার রিচার্জ করেছেন তাও কিন্তু আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন ঠিক আছে তো দেখে নেন কীভাবে পাবেন আর আপনি যদি প্রথম বা তিনশো নিরানব্বই টাকা রিচার্জ করেন আগে যদি না করেছেন তাহলে কিন্তু আপনি হয়তো এই অফারটা পাবেন না কারণ দেখিয়ে দিই আপনার ভাউচার আছে কি না এই যে আমার লেখা আছে পঞ্চাশ টাকা ভাউচার এই ভাউচারটা আপনি দেখতে পাবেন আমি ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে দিই নিচে লেখা আছে রিচার্জের পাশে মাই কুপন এবং তার পাশে আছে মাই ভাউচার মাই ভাউচারে ক্লিক করবেন তো এখানে দেখুন আমার অলরেডি বাইকটা ভাউচার আছে দেখুন দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি বাইকসটা ভাউচার আছে পঞ্চাশ টাকার বাইশটা ভাউচার আছে মানে আমি তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই করে আমি অনেকবার রিচার্জ করেছিলাম তার জন্য আটটা আটটা করে আমাকে ভাউচার দেওয়া হয়েছিল টোটাল চব্বিশটা পেয়েছিলাম দুটো আমি ইউজ করেছি ঠিক আছে তো চলে যান আবার রিচার্জ অপশানে রিচার্জ অপশানে যাওয়ার পর আপনারা প্ল্যান সিলেক্ট করবেন এবং আনটিক করবেন আবারও দেখিয়ে দিচ্ছে আনটিক করবেন আনটিক করার পর বাই নামে ক্লিক করবেন বাই নামে ক্লিক করার পর আপনাকে ফোন পে থ্রু পেমেন্ট করতে হবে পে এর উপর ক্লিক করবেন এবং আপনাকে এখানে তিনশো উনপঞ্চাশ টাকা বাকি তিনশো উনপঞ্চাশ টাকা আপনাকে ফোনপে থ্রু পেমেন্ট করতে হবে তো নিচে লেখা আছে পে বাই ফোনপে এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার অটোমেটিক ফোনপে অ্যাপ্লিকেশানে একটা নোটিফিকেশান চলে যাবে দেখুন আর চলে এসছে এবং উপরে একটা লেখা উঠছে আপ টু ফিফটি ক্যাশব্যাক অন কাস্টম ফার্স্ট ফোন ফোনপে পেমেন্ট অন জিও ডট কম আপনি জিও ডট কম বা জিও অ্যাপ থেকে করলেও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন কী করবেন পে থ্রি ফোরটি নাইন এটার ওপর ক্লিক করবেন এটার ওপর ক্লিক করে আপনার ফোনপেতে একটা রিকোয়েস্ট চলে যাবে তো এটা কী করবেন মিনিমাইজ করবেন হোম কিটা ক্লিক করে মিনিমাইজ করবেন মিনিমাইজ করে আপনার ফোনপে অ্যাপ্লিকেশানে চলে যাবেন দেখুন ফোনপে অ্যাপ্লিকেশানে আমার কিন্তু একটা রিকোয়েস্ট চলে এসছে তা আমি ওটা ওপেন করে নিচ্ছি ওপেন করে আপনার কিন্তু দেখতে পাবেন উপরে যে ঘন্টাটা আছে ওখানে দেখুন একটা আমার নোটিফিকেশান চলে আসছে এবং একটা এখানে রিকোয়েস্ট আসছে পে থ্রি ফোরটি নাইন তো এই পেয়ের ওপর ক্লিক করবেন পে এর ওপর ক্লিক করার পর দেখুন এখানে একটা নিচে অপশন আসছে আমার অ্যাপ্লাইড অফার ফিফটি ক্যাশব্যাক ঠিক আছে ভীম ইউপিআই থ্রু কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থ্রু আপনাকে পেমেন্ট করলে হবে না দেখে নেন অফারটা উঠে যাবে যখনই আপনি ভীম ইউপিআই সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি পঞ্চাশ টাকা ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক পাচ্ছেন তো সিম্পলি পেয়ের ওপর ক্লিক করবেন পের ওপর ক্লিক করার পর আপনার ইউপিআই আইডি চাইবে আপনার ইউপিআই আইডি দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দিলেই আপনার কিন্তু রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে আমার অলরেডি একটা প্ল্যান চলছে আমি এখন রিচার্জ করতে চাইছি না তাছাড়া আপনারা দেখতে পারেন আমার মাই জিও অ্যাপ্লিকেশানে অলরেডি আমার ব্যালেন্স আছে চারশো তেত্রিশ টাকা আমি কিন্তু এখান থেকেও রিচার্জ করতে পারি ঠিক আছে তা আমি এই জন্য এখন রিচার্জ করতে চাইছি না আপনার কিন্তু রিচার্জ করলে আপনার রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি ভিউ ডিটেলসে ক্লিক করে ভিউ ডিটেলসে ক্লিক করে আপনি কিন্তু আমার প্ল্যানটা দেখতে পারেন যে কবে শেষ হবে কিন্তু ওটা একটা অ্যাক্টিভ বলে অপশান আসবে ওই অ্যাক্টিভটা ক্লিক করবেন না আর তারপর আপনি আপনার ফোনপে অ্যাপ্লিকেশানে চলে যাবেন এবং দেখতে পাবেন যে আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছেন এই যে নিচে লেখা আছে ট্রানজ্যাকশান ট্রানজ্যাকশানটা ক্লিক করবেন ট্রানজ্যাকশানটা ক্লিক করার পর একদম উপরে দেখবেন যে লেখা আছে পঞ্চাশ ক্যাশব্যাক ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধুর সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না